সেখানে আমরা দেখেছি তোমাদেরকে যে পরমাণুর একটা পরমাণু কিভাবে গঠিত হয়, পরমাণুর কেন্দ্রে কি থাকে এবং সেখানে পরমাণুর মৌলিক কণিকা কয়টি এবং ভরসংখ্যা কাকে বলে, গঠন সংখ্যা কাকে বলে, বিক্রিয়ার সংখ্যা কাকে বলে, আমরা জানি পরমাণুর বিজ্ঞান মূল কণিকা আছে এই বিষয়ে নিয়ে আলোচনা করছি। কিন্তু এখানে তোমাদের একটু মিসিং পয়েন্ট হয়েছে আমাদের, যে আমরা এর আগে আমাদের একটু আলোচনা করছি যে মোলের প্রতীক, প্রতীক সিম্বল, মোলের প্রতীক বা সিম্বল প্রতীকটা কি, সিম্বল বা প্রতীক। তোমরা অবশ্যই নিশ্চয় ক্লাসে শিখেছ যে একটি মোলের ইংরেজি নামের, একটি মোলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে ইংরেজি বড়হাতের অক্ষর দ্বারা ক্রস করে, একটি মোলের ইংরেজি প্রথম অক্ষরকে ইংরেজি বড়হাতে ক্রস করে তাকে প্রতীক করা, অর্থাৎ একটি মোলের ইংরেজি প্রথম অক্ষরকে ইংরেজি বড়হাতের, অর্থাৎ একটি মোলের অনুনামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক করা হয়, অর্থাৎ একটি মোলে ইংলামের প্রথম অক্ষরকে ইংরেজি বড়হাতে অক্ষর দ্বারা প্রকাশ করে সাধারণত উহা দ্বারা উক্ত মোলের প্রতীক সূচিত হয়। একটি মোলে ইংরেজি নামের প্রথম অক্ষরকে ইংরেজি বড়হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে সাধারণত উহা দ্বারা উক্ত মোলের প্রতীক সূচিত হয়। এটা সাধারণ যে প্রতীক মানে কি, আমরা যেমন আমরা প্রতীকের বলতে পারি হাইড্রোজেন এইচ ওয়াই বি আর ও ডি এন, হাইড্রোজেনের ইংরেজি নাম এইচ, তার প্রথম অক্ষর এইচ, প্রতীক হলো হাইড্রোজেন, প্রতীক হলো এইচ, কার্বনের প্রতীক সি আর বিও এর, কার্বনের প্রতীক হলো সি, কথা বলেছি। তবে তোমাদেরকে মনে রাখতে হবে সমস্ত মোলের প্রতীক এক না, এমন কতগুলি মোল আছে যে সমস্ত মোলের প্রথম অক্ষর সব এক, আদ্য অর্থাৎ আদ্য অক্ষর এক, সে সমস্ত ক্ষেত্রে তোমরা কনফিউশনে পড়ো যে আমরা তাহলে যেমন আমরা বলি কার্বনের সি, কার্বন ক্যালসিয়াম সিআইএম ক্যালসিয়াম, কোবাল্ট তার কোবাল্ট, ক্লোরিন সিএইচ এনওআই ক্লোরিন, এই বিভিন্ন মৌল আছে যেমন এখানে ক্ষেত্রে সাধারণত এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সি, প্রত্যেকটা প্রথম আদ্যক্ষর সি, তাহলে আমরা কি এই সি টা তাহলে আমরা যদি বলি সি ক্লোরিন ক্যালসিয়াম প্রতীক, সি বলতে পারি কোবাল্টের প্রতীক, সি বলতে পারি ক্লোরিন প্রতীক, তাই বলতে পারি তা বলা যায় না। তবে বিজ্ঞানে সাধারণত এই কার্বনকে সি দ্বারা প্রকাশ করছে, আর কার্বনকে সি দ্বারা, কার্বন কিন্তু বহুমুখী মৌল, এই পৃথিবীতে কিন্তু তিনটে জিনিস পৃথিবীটা গঠিত, একটা হলো কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন, এই চারটে জিনিস নিয়ে পৃথিবী গঠিত। যা কিছু করে আমরা মোবাইল ফোনে যা কিছু করি ব্যবহার করি সব কিছুই না, শুধু মেশিন খুলতে দেখবেন কার্বন কালো কার্বন, কার্বন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান কার্বন, এরা এরা কার্বনে আমরা যে গ্রাফাইট বলি, গ্রাফাইট হিরো ডায়মন্ড, এগুলো প্রতি কিন্তু হিরো ডায়মন্ড সবচেয়ে মূল্যবান অর্থাৎ হিরো, তার প্রতি কিন্তু সি, তার প্রতীক সি, কিন্তু ডায়মন্ডের প্রতীক সি, কার্বনকে এই ক্ষেত্রে আমরা কার্বনকে সি দ্বারা প্রকাশ করবো, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে সি এ ক্যালসিয়াম দ্বিতীয় অক্ষর বা তৃতীয় অক্ষর যুক্ত করে, কার্বনের ক্ষেত্রে সি ও, আর ক্লোরিনের ক্ষেত্রে সি এল, সি এল দ্বারা সাধারণত প্রতীক সূত্রিত করা হয়। তবে আরো একটি নতুন আছে, এমন কতগুলি মৌল আছে তোমরা নিশ্চয় জানো, এমন কতগুলি মৌল আছে যাদের যাদের প্রতীক সাধারণত প্রথম অক্ষর অথবা দ্বিতীয় অক্ষর তৃতীয় অক্ষর যুক্ত করে নাম দেওয়া হয় না, তাদের সাধারণত লেটিন নাম থেকে দেওয়া হয়, যেগুলির প্রতীক একটু ভিন্ন ধরনের এক্সেপশনাল, সেগুলি কেমন প্রতীক, যেমন মনে করো সোডিয়াম, সোডিয়ামের আসলে সোডিয়ামের প্রতীক হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে এস ও ডি আই ইউএন, সোডিয়াম প্রতীক হচ্ছে এস, কিন্তু সোডিয়ামের লেটিন নাম তারপরে আরো মৌল আছে তাদের
লেকিন 90 শতাংশ আয়রনের খারাপ যে আয়রন আয়রনের প্রথমার পর আয়রনের দুবা আয়রনের এই আয়রন বা আই আর ও এর আয়রন কিন্তু আমাদের আয়রনের তিন নম্বর খারাপ এটি ডবল আ ই ই পি এম খারাপ এটা আমাদের আয়রনের এ পি তাহলে এইগুলি আমরা জানলাম যে তিন ধরনের প্রতীক ব্যবহার করা হয় সেটা আমি শিখলাম এই ধরনের আর হলো আমরা হলো প্রতীক জানলাম মনের প্রতীক শিখলাম এখন আমরা শিখব হলো সংকেত সংকেত সম্বন্ধে আমরা তো জানি যে সংকেত দুই ধরনের হতে পারে এটা মনের সংকেত এটা অবশ্য কত কাছে আমরা আলোচনা করেছি কিন্তু কত কাছে আলোচনার মধ্যে পার্থক্য ছিল সেটা তো আমরা যেমন আমরা যে পরমাণুর কেন্দ্রে আমরা একটা পরমাণুর কেন্দ্রে বিশ্লেষণ করি তার পরমাণুর কেন্দ্রে ক্লাস আছে এখানে কোটে নিউটন একটা পরমাণু এই যে পরমাণুর বিন্যাস পরমাণুর কেন্দ্রের ভিতরে আমরা পরমাণুর সংখ্যা ভর সংখ্যা কি এগুলো আলোচনা করছি ভর সংখ্যার আর একটা নাম নিউক্লিয় ভর সংখ্যার একটা নাম নিউক্লিয় সংখ্যা এই বিষয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ভর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বলা হয় পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একটা সাংখ্যিক চিহ্ন তার পাশে যেমন এক্স এক্স ভর সংখ্যা কে আমরা সাধারণত এর দ্বারা প্রকাশ করছি আর প্রথম সংখ্যা কে দ্বারা আমরা সাধারণত নিউক্লিয় সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি এখানে এই জেড একটা বলের এই এই এখানে আমরা এক্স এক্স দ্বারা হলো এক্স হলো মনের প্রতি এক্স হলো মনে এক্স হলো মনে প্রতি এক্স হলো মনে প্রতি এ হলো ভর সংখ্যা আর ভর সংখ্যার আর এক নাম হলো নিউটন সংখ্যা তোমরা বাকি যার নিউটন সংখ্যা আর জেড হলো ফোটন ফোটন সংখ্যা ফোটন সংখ্যা আর একটা মনের মধ্যে যতগুলি ফোটন সংখ্যা আছে ঠিক ততগুলি ইলেকট্রন সংখ্যা আছে একটা মনের ফোটন ইলেকট্রন সংখ্যা তবে এই ভর সংখ্যা ভিন্ন হতে পারে এই যে মানে যে ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট এই যে বলা হয় ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মনের পরমাণু মুক্ত মনে আইসোটপ বলা হয় আইসোটপ বলা হয় ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মনের পরমাণু মুক্ত মনে আইসোটপ বলা হয় যেমন আমরা এটা দেখাই যেমন এই আগত ক্লাস আমরা দেখি করে নিন এখানে আমরা ভর সংখ্যা এই জায়গা 35 ভর সংখ্যা দিক থেকে আছে 17 তাহলে প্রথম সংখ্যা 17 হয় ইলেকট্রন সংখ্যা 17 কিন্তু তাহলে আমাদের এই সংখ্যা তাহলে আমাদের ভর সংখ্যা তো প্রথমে ভর সংখ্যা এ সমান হলো এ সমান হলো 35 আর প্রোটন বা ইলেকট্রন সংখ্যা প্রোটন বা ইলেকট্রন সংখ্যা প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কত প্রোটন বা ইলেকট্রন সংখ্যা হলো যখন যে সমান হলো কত 17 অতএব নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা এন সমান এ মাইনাস জেড এ মাইনাস জেড এ থেকে এ হলো 35 35 মাইনাস 17 এটা হবে 18 তাই নিউট্রন সংখ্যা 18 অর্থাৎ একটা মনের ভর সংখ্যা কম বেশি হওয়ার কারণে তার হলো নিউট্রন সংখ্যা কম বেশি কারণে ভর সংখ্যা কম বেশি হতে পারে এটা আমরা জানলাম আর পারমাণবিক সংখ্যা তো আমরা জানি যে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তো মনের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় এখন আমরা বিস্তারিত আলোচনা করব হলো একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা গত ক্লাসে আলোচনা করছি এসপি ডি অরবিটাল সম্বন্ধে তো তোমাদের সেই বিষয়টা আজকে আমরা একটু আলোচনা করব দেখাই দুই ভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি দুই ভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি একটা হলো যে এই যে 2n² 2n² এই সূত্র অনুযায়ী যে গত ক্লাসে আলোচনা করেছে সেখানে আমরা এই কে এর আরেকটা পদ্ধতি অর্থাৎ বলে এন ও পি যে কেন্দ্রে সংখ্যা দুইটা এই প্রথম সারি ইলেকট্রন দুইটা দ্বিতীয় সারি যদি দুই হয় তাহলে একটু পুলিশ স্কয়ার দুই ইনটু দুই দুই চার চার দুই আট এর হলো আটটা দ্বিতীয় তে একটা সংখ্যা হল আঠারো তারপরে 32 তারপর 50 তারপর 72 এর মধ্যে এখন মনে করো যখন আমরা গোল্ড সোনা সোনাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি সোনা হলো 79 ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 79 তাহলে আমরা প্রথমে দেবো দুইটা প্রথমে ইলেকট্রন সংখ্যা হলো কেটে হলো দুইটা আর এর 18টা এখানে 18টা 32 এই 18 আর 32 হলো 50 আর আমরা 60 তাহলে আমার বাকি 19 টা 19 টা যদি দিতে চাই সর্বোচ্চ আমি দিতে পারি 18 তাহলে 32 টা দেওয়া যায় না এই কারণে বুঝতে পারছো তোমার 32 টা দেওয়া যায় না এই কারণে আমার ইলেকট্রন সংখ্যা আছে মাত্র 19 টা আমার দেওয়া লাগবে 19 টা আছে না মানে দিতে হলো তাহলে যদি 50 টা দিতে হয় এটা তো তাহলে এখানে 18টা সর্বোচ্চ জায়গাটা দেওয়া যায় কারণ আর এই এক তাহলে দেখো তাহলে এই আমরা আমি গত ক্লাসে এটা বলেছি যে কোন পরমাণু কোন মৌলের
ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি যদি 1 2 3 তে ইলেকট্রন থাকে তাহলে উক্ত মৌলের যোজনী 1 2 3 এবং উক্ত মৌলগুলি ধাতু আর যদি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর সাধারণত তাহলে কোন লিখতে করতে পারি কোনের আছে 17টা 17 2 8 8 7 কোনের লিখে সংখ্যা সর্বশেষ সংখ্যা হচ্ছে 7 কিন্তু কোনের যোজনী তো 7 না তাহলে তো তাহলে কি এখানে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তাহলে যে এখানে একটা সর্বশেষ দুটো একটা তিন তিন একটা আছে তাহলে এটা ধাতু এবং যোজনী এক তাহলে আর এটা হলো সাত আর এটা হলো সাত তাহলে আমরা যদি এটাকে যোজন করতে চাই তাহলে অষ্টম পূর্ণ করার জন্য আর একটা মৌল প্রয়োজন একটা মৌল তোমরা জানলে আমাদের নিশ্চয় ছয়টা যে একটা আরেকটা আছে অবশ্য সেটা আমরা ব্যবহার খুব কম হিলিয়াম দুইটা নিয়মে হলো 10টা হিলিয়াম নিয়ম আর বর্ণে হলো 18 এখানে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন তাহলে সে হয় ইলেকট্রন সংখ্যা 18টা তাহলে 18টা যদি হয় তাহলে সে কার কাঠামো ধারণ করছে আর কোন কাঠামো ধারণ করছে আর এই যোজনী এক কিন্তু যদি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে তবে সেটা অধাতু এবং তার যোজনী এক কিন্তু অধাতু আর যদি কোনো ইলেকট্রন ত্যাগ করে নিঃশ্বাসে কাঠামো ধারণ করে তবে তার মৌল ধাতু এবং সেটাও ধাতু এবং অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে তার এই একটা পদ্ধতি আমরা জানতে পারি আর একটা পদ্ধতি আমাদের আছে সে বিষয়টা আমি এখন আলোচনা করবো সেটা দেখো সে বিষয়টা কি সেটা আলোচনা করছি যে অরবিটাল দিয়ে আলোচনা করছি চারটা মনে রাখার সহজ বুদ্ধি আছে আমি তোমাদের কিরকম দেখতে বুঝতে পারবে মনে রাখার সহজ বুদ্ধি যেমন এখানে আসো দেখো তোমার সবাই বুঝতে পারবে সহজ একটা নিয়ম আছে তারপর তারপর আমরা আসতে পারি থ্রিপি ফোরএস থ্রিপি ফোরএস তারপর আমরা আসতে পারি থ্রিপি ফোরএস তারপর আসতে পারি ডিপি ফাইভ এস তারপর আমরা আসতে পারি হলো এখানে আসতে পারি হলো থ্রিডি থ্রিডি ফোরপি আমি দেখো তোমার নিয়মটা ছোট পরে খেয়াল করে দিকে ফাইভ এস খুব সুন্দরভাবে জিনিসটা শিখতে পারবে আমি আগে লিখে নিই তারপর তোমাদের জিনিসটা ডিটেল বলছি ইমেজে তারপর হলো আরেকটা জিনিস আছে তোমার দেখো খুব সুন্দরভাবে ভালো বুঝতে পারবে ডিপি ডি ফোর ডি ফোর ডি ফাইভ পি ফোর ডি ফাইভ পি সিক্স এস ফোর ডি ফাইভ পি সিক্স এস আরেকটা হলো ফোর এফ আরেকটা হলো ফোর এফ ফোর এফ ফাইভ ডি নতুন একটা যে কথা শিখা আছে ফোরটি ফাইভ ফাইভ ডি সিক্স পি ফোরটি ফাইভ ডি সিক্স পি আর একটা সেভেন এস আরেকটা জিনিস হচ্ছে দেখো সেটা হলো কালার তুমি ভালো তো সত্যি কিন্তু কালার তুমি যদি আমরা ব্যবহার করতে পারছি না এই কথা আমাদের একটু দেখার সমস্যা ফাইভ ডি সিক্স ডি সিক্স ডি সেভেন ডি সেভেন ডি এইট এস সকল কারকে এই বিভক্তির প্রয়োগ দেখাও সকল কারকে এই বিভক্তির প্রয়োগ দেখাও সেখানে আমাদের স্যার শিখেছিলেন তোমরা এই জিনিসটাতে মনে রাখো পাগলে পাগলে
মানে কৌশলটা ওই স্ট্র্যাটেজিটা খুব সহজ আবার বলি শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিফেন্স করো ডিফেন্স করো এক ডিফেন্স করো এক ডিফেন্স করো বাস এই কথা যদি মনে রাখো তোমরা সহজেই ইয়ে করতে পারবে মানে সহজেই তোমরা এই বিদেশ করতে পারবে আর একটা কথা যে আছে সেটা হলো দেখো তারপর আমরা আসতে পারি হলো এইভাবে ফাইভ এস তারপর ফোর ডি ফোর ডি তারপর আসতে পারি হলো ফাইভ পি ফাইভ পি ফোর ডি ফাইভ পি তারপর আসতে পারি সিক্স এস সিক্স এস সিক্স এস এবার আসতে পারি তারপর আসতে পারি হলো ফোর ডি তারপর ফোর এ ফোর এ ফাইভ ডি ফোর এ ফাইভ ডি তারপর সিক্স পি 45 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6
পরশিলে আছে এখানে এখানে দাও আছে তোমাদের বিভাগ করতে পারবে তো তাহলে পরশিলে আছে 19 পরশিলে লিখে সংখ্যা হলো 19 টা তাহলে আমরা আছে 1 এস এস আমরা 2 এস এস আমরা লিখে সংখ্যা দুইটা তারপর 2 এস 2 এস তো দুইটা তাহলে দুইটা তো চারটে গেল চারটে আর 2 পি কে 2 পি তো দুইটা ছয়টা তো দুই আর দুই চার এলে 1 এস এস দুইটা এস দুইটা দুইটা তো ছয়টা দুই আর চার চার আর ছয় 10 10 তারপর হলো 3s 3s 10 আর 2 3s হলো 10 আর 2 3s এর দুইটা মানে 2 আর 4 6 7 আর 10 হচ্ছে 12 12 আর 12 আর হলো এই 3p 3p হলো 3 হলো 6টা 12 আর 18 আর এই 4s হলো 1 দেখছো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সদস্যের পক্ষপাতে লিখিত শর্ত আছে একটা যোজনীয় আছে তাহলে এটিকে যদি আমরা যে অ্যাক্টিভিটি বাস্তব পারতাম কে এল এম এন ও কি জানতাম তাহলে আমরা যে পড়াশি বাস 19 টা তাহলে কে দিও তো 2 টা 8 টা 10 টা 8 টা এই এখানে কিন্তু ওই একই আসছে সর্বশেষ যে সরকার এক তাহলে আমরা এই যেভাবে লেখো সব বিন্যাস করে রাখতে পারি এখন সাধারণত পরীক্ষার জন্য যা তোমাদের এই নিয়ে শিখতে হবে এই নিয়ে শিখতে হবে দুই নিয়ে লেখো সেটা এই নিয়ে বিন্যাস আর ইলেকট্রন বিন্যাস যদি তুমি জানতে পারো তাহলে তোমাদের একটা যে সহজে যে পর একটা মৌল পর্যায় সহজে কোন পর্যায়ে আছে সেটা জান ধরে করো 1 2 3 4 দ্বিতীয় চতুর্থ পর্যায়ে একটা মাত্র সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে যোজনী ইলেকট্রন বলে এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যদি যোজনী ইলেকট্রন বলে এবং সেটি গ্রুপ নির্দেশ করে যেমন 1 2 3 4 চতুর্থ পর্যায়ে পর্যায়ের চতুর্থ পর্যায়ে একটা মাত্র যেমন আমরা কিউবিক কেবিন পর্যায়ে আলোচনা করব
সেখানে আমরা বিষয় হলো যদি না জানতে পারবে যে একটা মরু তোমাকে একটা মরুর নাম দেওয়া হলো যে গোটস সাপোজ গোট এই গোট বা সোনা বা জিঙ্ক এটা কোন পর্যায়ের সাথে কোন পর্যায়ে কত নম্বর গ্রুপে এবং কত যোজনী কত তুমি যদি মুখস্থ নাই তোর কিন্তু ইলেকট্রন সংখ্যা তোমার জানা আছে তুমি যদি এই নিয়ম ফলো করে তুমি তার যোজনী বাইর করতে পারবে তারপর কোন পর্যায়ে আছে কোন গ্রুপে আসতে যাবে আমাদের এই জন্য এই দুইটা পদ্ধতি আমাদের শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কেদের দুইটা এর চারটা তাহলে এক দুই তিন চতুর্থ পর্যায়ে একটা হবে এটা মনে রেখে এর উপরে আমরা সাধারণত নির্ণয় করতে পারি আর এই বিন্যাস তা আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি তোমরা ভালোভাবে এই বিষয়গুলো অবগত করছো এবং যারা আছে আজকে গ্রামার ক্লাস করছো আমার মনে হয় নতুন একটা পদ্ধতি তোমরা স্টাডি শিখলে আরো আরো নতুন নতুন জিনিস আমাদের শেখানো হয় কেমিস্ট্রি এই বিষয়গুলো তোমাদের পরবর্তী ক্লাসে আশা করবো সবাইকে ধন্যবাদ তোমরা পরবর্তী ক্লাসে আরো বাইরে বসে তুমি স্টাডি করবে ইনশাল্লাহ দেখো ভালো করতে পারবে আমি তোমাদের জন্য দোয়া করি এবং তোমরা যাতে ভালোভাবে এই করোনা ভাইরাসের মধ্যে সবসময় এবং নিজেকে সুস্থ রাখতে এই প্রত্যাশা রাখছি এবং তার পরামর্শ থাকবে তোমার শরীর যদি সুস্থ থাকে বন্ধ